আমরা যারা ভিডিও এডিটর রয়েছে আমাদের কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের টেমপ্লেট, লাট, টেক্সটাইল, অ্যানিমেশন, দেন ভয়েস ওভার ইত্যাদির দরকার হয়ে থাকে এবং আমরা বিভিন্ন সোর্স থেকে এগুলো ডাউনলোড করে থাকি। তবে আপনি যদি এই জুসের যে প্লাগইন রয়েছে সেটাকে ব্যবহার করেন, এক জায়গা থেকে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন, সব কিছু অর্গানাইজ ওয়েতে থাকবে। তাদের ফ্রি এবং পেইড দুইটা অপশনই রয়েছে। ফ্রিতে আপনারা বেসিক স্টার্টার প্যাকেজ পেয়ে যাবেন, সেটা ব্যবহার করে টেস্ট করতে পারবেন। পরবর্তী সময় পছন্দ হলে কিন্তু তাদের হিউজ লাইব্রেরি থেকে আপনারা বিভিন্ন ধরনের টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। তবে এই যে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে মেগা সেল চলছে, তাদের ওয়েবসাইটে আপনারা মাত্র $149 তাদের 50টা প্লাস টেমপ্লেটের যে প্যাক রয়েছে সেগুলো কিনতে পারবেন। সো তাদের ওয়েবসাইটে যদি যাই, আই ওয়ান্ট ইট অল বান্ডেল লাইফ টাইমের জন্য, সেটার ইন্ডিভিজুয়াল যদি কিনতে যান আপনাকে $8,500 মতন গুনতে হবে। সেটা আপনারা মাত্র $149 ভিতরে পেয়ে যাচ্ছেন, যেটার ভিতরে হিউজ পরিমাণে কিন্তু টেমপ্লেট প্যাক আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড অ্যাগেন আপনারা যদি ব্ল্যাক ফ্রাইডে মেগা বান্ডেল কিনেন সেটা হলো $747, যেখানে আপনারা যে আই ওয়ান্ট অল বান্ডেল সেটার সাথে কিন্তু এক্সট্রা ভিএফএক্স যে বান্ডেল সেটা পেয়ে যাচ্ছেন এবং ট্রিউনি ডিজিটাল বান্ডেল সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এটাও কিনতে পারেন। আর যদি আপনারা শুধু ভিএফএক্স বান্ডেল কিংবা ট্রিউনি ডিজিটাল বান্ডেল সেটাকে কিনতে চান সেটা কিন্তু $347 অফারে আপনারা কিনে ফেলতে পারবেন। ডেসক্রিপশন বক্সে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা এটা পারচেস করে নিতে পারেন। আজকের ভিডিওতে এই জুসের এই যে টেমপ্লেটগুলো রয়েছে সেগুলোকে আমরা এক্সপ্লোর করবো এবং ফ্রি কী অপশন রয়েছে সেই জিনিসটাও দেখব। এই জুসের যে প্লাগইন রয়েছে সেটা যদি আপনি ব্যবহার করতে চান প্রথমে তাদের ওয়েবসাইটে গিয়ে ফ্রি প্লাগইনস এই সেকশানে চলে যাবেন এবং আপনার ম্যাক কিংবা উইন্ডোজের জন্য যেটা দরকার সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন। এখানে ডাউনলোড ফর উইন্ডোজ অর ডাউনলোড ফর ম্যাক এখানে ক্লিক করে কিন্তু আপনার সিস্টেমের জন্য ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে কিন্তু সেটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। প্রিমিয়ার প্রো যদি আমরা ওপেন করি অ্যান্ড দেন আমরা যদি উইন্ডোজে চলে যাই, এক্সটেনশন থেকে AE জুস প্যাক ম্যানেজার এখানে ক্লিক করলেই আমাদের যে AE জুস প্যাক ম্যানেজার রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এবং এইখান থেকে আমাদের যে প্যাকগুলো রয়েছে সেগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারবো। আপনারা এই সেকশন থেকে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনার পারচেস করা যে প্যাকগুলো রয়েছে সেগুলোকে আপনারা দেখতে পারবেন। আপনি যদি পারচেস না করে থাকেন তাহলে কিন্তু ফ্রিভি যেগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করতে পারবেন। আমরা যদি তাদের ফ্রি সেকশনটায় যাই, 3টা প্যাক রয়েছে, স্টার্টার প্যাক, সাউন্ড এফেক্ট পাবেন। সাউন্ড এফেক্টের ভিতরে অনেকগুলো সাউন্ড এফেক্ট আপনারা পেয়ে যাবেন, জাস্ট হোভার করলে কিন্তু সেটা প্লেব্যাক হবে। অ্যান্ড দেন আমরা যদি স্টার্টার প্যাক ভার্সন 2 সেটাতে যাই, এর ভিতরেও কিছু এলিমেন্ট পেয়ে যাবে। স্টার্টার প্যাকের ভিতরে আপনারা বেসিক্যালি সব কিছুরই অল্প অল্প কিছু আইটেম পেয়ে যাবেন। এখান থেকে এগুলো কিন্তু আপনাদের ভিডিওর জন্য ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি তাদের যে মেগা বান্ডেল রয়েছে ব্ল্যাক ফ্রাইডে সেটাকে পারচেস করেন তখন কিন্তু আমার মতন এতগুলো আইটেম আপনারা পেয়ে যাবেন। হাউ কুল ইজ দ্যাট! এতগুলো টেমপ্লেট অ্যান্ড প্রিসেট একজন ভিডিও এডিটরে থাকলে আমার মনে হয় না আর কোনো কিছুর দরকার রয়েছে। তো কী কী পাচ্ছি এখানে এক নজরে যদি আমরা একটু দেখে নিই, প্রিজম টেমপ্লেট প্যাক পাচ্ছি, লাইটিং ইফেক্ট পাচ্ছি, ম্যাজিক প্যাক, ম্যাজিক পাওয়ার, দেন স্লিম ইফেক্ট, VHS, ওল্ড ফিল্ম, দেন ইউনিভার্স প্যাক, এরকম অনেকগুলো প্যাক আমি পেয়ে যাচ্ছি। এর ভিতরে আমি যে প্যাকগুলো বেশি ব্যবহার করে থাকি সেগুলো হলো ইউটিউব প্যাক, যেহেতু আমি ইউটিউবে কন্টেন্ট তৈরি করি এগুলো আমার দরকার হয়। দেন সিমলেস ট্রানজিশন, অ্যানিমেটেড ইমোজি, গ্লিচ ট্রানজিশন অ্যান্ড দেন টেক্সট অ্যানিমেশন, এগুলোকে আমরা একটু এক্সপ্লোর করবো। ইউটিউব প্যাকের ভিতরে কী রয়েছে, সাপোজ এটা একটা ইউটিউবের ভিডিও, লাস্টে আমার সাবস্ক্রিপশন কিংবা ইন দ্য মিডল অফ মাই ভিডিও আমার সাবস্ক্রিপশনের যে বাটন সেটা আমার দেখানোর দরকার রয়েছে। তো সেটা আপনি খুব সহজেই কিন্তু এই জুসের এই প্লাগইন থেকে ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনার কোনটা পছন্দ সেটার উপরে নিয়ে যাবেন আপনার মাউস কার্সার, দেন আপনি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন অথবা ডাবল ক্লিক করলে এইটা তাদের যে সার্ভার রয়েছে সেখান থেকে প্যাকটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করে আপনার প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করে নিয়ে আসবে। আর যদি অলরেডি এটা ডাউনলোড করা থাকে আপনার কম্পিউটারে তাহলে কিন্তু এই প্রসেসটা আর দরকার হবে না, রাইট? সো ডাউনলোড করা হয়ে গিয়েছে। আমরা যদি ব্যাক করি এখান থেকে এটার যে পজিশন সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা যদি প্লে ব্যাক দিই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন এইখানে আমি চাইলে আমার যে ছবি সেটাকে আমি ব্যবহার করতে পারবো। এখানে ডাবল ক্লিক করলে পরে চলে আসবে এই সেকশানটা এবং এই সেকশান থেকে আপনি যদি ছবিটাকে চেঞ্জ করতে চান এই অংশ থেকে ক্লিক করে রিপ্লেস ফ্রম ফাইন্ডার থেকে আপনার যে কোনো ছবি আপনি নির্বাচন করে দিতে পারেন। আমি আমার একটা ছবি এখান থেকে সিলেক্ট করব, দেন যদি ওপেনে ক্লিক করি তাহলে এই ছবিটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি যদি প্লেব্যাক করেন এখানে কিন্তু অ্যানিমেশনও আপনার সেই ছবিটা চলে আসবে। সো খুব ইজিলি আপনি এটাকে মডিফাই করতে পারবেন। আপনার চ্যানেলের নাম যদি পরিবর্তন করতে চান এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। দেন সাবস্ক্রাইব বাটনে আপনি অন্য কিছু লিখতে চাইলে সেটাকেও কিন্তু করতে পারবেন। সাইজ চেঞ্জ করতে পারবেন, আপনার যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটে, অ্যান্ড এটাকে কিন্তু কাস্টমাইজ করার আরও বেশ কিছু অপশন পাবেন। আমি জেমস প্রিন্স নামটা যদি 2 লাইনে দিতে চাই জাস্ট এখানে এন্টার প্রেস করে দিলে কিন্তু এটা 2 লাইনে চলে আসবে, তখন এইরকমভাবে দেখা যাবে। যদি একটু প্লেব্যাক করে আমরা দেখি, সো খুব সুন্দরভাবে টেক্সট অ্যানিমেশনটা কিন্তু চলে আসলো। তো এই রকম ভাবে আমরা যদি লক্ষ্য করি এই প্যাকটার ভিতরে কিন্তু আরো অনেক অনেক এলিমেন্টস রয়েছে একজন কন্টেন্ট ক্রিয়েটরের, যেগুলো দরকার হয়ে থাকে। শুরু থেকে আমরা যদি ভিডিওর ভিতরে যে সাবস্ক্রাইব বাটন সেটা দেখাতে চাই এটা ব্যবহার করতে পারি, দেন নর্মাল সাবস্ক্রাইব বাটন রয়েছে, পপ আপ সাবস্ক্রাইব বাটন রয়েছে, দেন মেসেজের অনেকগুলো বাটন রয়েছে, এন্ড স্ক্রিন রয়েছে, এগুলোকে কিন্তু আপনার ভিডিওতে আপনারা ব্যবহার করতে পারবেন। সেকেন্ড ওয়ান ইজ ট্রানজিশন, সিমলেস ট্রানজিশন যে প্যাক রয়েছে সেই প্যাকের ভিতরে যে ট্রানজিশনগুলো রয়েছে এগুলো থাকলে মোটামুটি কিন্তু আপনার সব কাজ চলে যাবে। আমি যদি একটু প্লেব্যাক দিই, এখানে একটা সিম্পল ফুটেজ আমি নিয়ে এসেছি এবং র্যান্ডাম কিছু আমি এখানে ট্রানজিশন অ্যাপ্লাই করেছি এই প্যাক থেকে। সো এখানে দেখতেই পাচ্ছেন একটা ফেড ট্রানজিশন চলে গেল, দেন নেক্সট ট্রানজিশন, এখানে একটা উইপ ট্রানজিশনের মতো চলে গেল, নেক্সট ওয়ান জুম ট্রানজিশন, অ্যান্ড দেন এখানে লাইট লিক ট্রানজিশন, রাইট। সো এইরকম ট্রানজিশন কিন্তু আপনারা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি এটাকে রিমুভ করে দিলাম, এখানে আমার একটা ট্রানজিশন ব্যবহার করার দরকার রয়েছে। সিম্পলি আমি চলে যাব এই জুস প্যাক ম্যানেজারে, এখান থেকে যে সেকশনে আমি চলে যাব সেই সেকশনের যে ট্রানজিশন এগুলো দেখতে পারবো। সাপোজ আমি যদি চলে যাই শেক ট্রানজিশন, রাইট, এখান থেকে একটা শেক ট্রানজিশন আমি দিতে পারি। ফ্লেয়ারের ভিতরে গেলে ফ্লেয়ার পেয়ে যাব। আমি এখান থেকে ব্লারের ভিতরে গিয়ে জাস্ট এই ট্রানজিশনটাকে ব্যবহার করব, ডাবল ক্লিক করলেই অ্যাগেন এটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে আমার প্রজেক্টে কিন্তু সরাসরি যে জায়গায় আমার প্লে হিটটা রয়েছে সেখানে ইনপুট হয়ে যাবে। সো এটা ডাউনলোড হয়ে গিয়েছে এবং আমার যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে কিন্তু এটা ইনপুট হয়ে গিয়েছে। আমরা যদি এবার একটু এটাকে প্লেব্যাক করে দেখি কীরকম রেজাল্ট পাওয়া যায়, এই জায়গায় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা এফেক্ট কিন্তু আমরা পেয়ে গেছি, রাইট। সো সিমলেস ট্রানজিশন প্যাক থেকেও কিন্তু এরকম যে ট্রানজিশন রয়েছে অনেকগুলো ট্রানজিশন এগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন। পিক্সেলেটেড ইফেক্ট রয়েছে, দেন ফ্লিপ ইফেক্ট রয়েছে, আমরা যদি চাই গ্লিচ ইফেক্ট রয়েছে অনেকগুলো। সো যারা গ্লিচ ট্রানজিশন রয়েছেন তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন। গ্লিচের কথা বলতে গিয়ে মনে পড়েছে তাদের একটা ডেডিকেটেড গ্লিচ ট্রানজিশনের প্যাক রয়েছে। আমরা যদি সেই সেকশানে চলে যাই, এগুলো আমি ডাউনলোড করে রেখেছি। বাই দ্য ওয়ে আপনি যখন কোনো প্যাক কিনবেন সেগুলো এই অবস্থায় থাকবে, যেগুলো ডাউনলোড করা সেটার নিচে এরকম কোনো ক্লাউড আইকন থাকবে না। যদি এটা অলরেডি ডাউনলোডেড হয়ে যায় সেক্ষেত্রে সিম্পলি আমি যদি দেখাই এরকমভাবে প্যাটার্ন লেখা যেরকম দেখাবে, আর যেগুলো ডাউনলোড করা হয়নি সেগুলোর পাশে এরকম ক্লাউড আইকন দেখাবে। আপনি যদি এটাকে ডাউনলোড করতে চান সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে, অ্যান্ড দেন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। ক্যান্সেল করতে চাইলে ক্যান্সেলে ক্লিক করলে এটা ডাউনলোডটা ক্যান্সেল হয়ে যাবে, রাইট। সো আমরা গ্লিচ ট্রানজিশন দেখব। আমি সেম জায়গাতে এই ট্রানজিশনটাকে ডিলিট করে দিলাম, এখান থেকে একটা গ্লিচ ট্রানজিশন ব্যবহার করব। যদি এই জুস প্যাক ম্যানেজারে চলে যাই, গ্লিচের ভিতরে অনেকগুলো গ্লিচ ইফেক্ট রয়েছে, আমরা যদি জাস্ট ডাবল ক্লিক করি একটাতে, সো এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে ওই জায়গাতে, অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমরা টাইমলাইনে ফেরত যেতে পারি এবং সেখানে যদি একটু প্লেব্যাক দিয়ে দেখি ইফেক্টটা কীরকম লাগছে, রাইট। সো আমরা প্রিমিয়ার প্রোতে ব্যাক করবো, অ্যান্ড দেন এখানে প্রিমিয়ার প্রোতে একটু প্লে দিয়ে যদি দেখি এটা আটকে যেতে পারে, বিকজ এটা খুবই হেভি একটা ইফেক্ট। আপনি জাস্ট ইন অ্যান্ড আউট পয়েন্ট নিয়ে এন্টার প্রেস করলে কিন্তু ওই অংশটা রেন্ডার হয়ে যাবে। রেন্ডার হলে পরে আপনি প্রপারলি এটাকে প্লেব্যাক দিয়ে দেখতে পারবেন আসলে ইফেক্টটা কীরকম লাগছে, রাইট। সো এখানে আমরা একটু রেন্ডার করে নিয়েছি এই জায়গাটা, আমরা যদি এবার প্লেব্যাক দিই, সো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গ্লিচ ট্রানজিশনটা কাজ করছে। লাস্টলি আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের যে ইমোজি প্যাক রয়েছে, আমরা এই জুস প্যাক ম্যানেজারে ব্যাক করব। এখানে যদি চাই অ্যানিমেটেড ইমোজি রয়েছে অনেকগুলো, এইটার প্যাকটাও কিন্তু আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। স্পেশালি আমি যখন শর্টস তৈরি করি সেই শর্টসে কিন্তু অনেক সময় টেক্সটের সাথে অ্যানিমেশনগুলো যদি আমরা ব্যবহার করি দেখতে ভালো লাগে। সো এই শর্টসটাই যদি আপনারা একটু লক্ষ্য করেন, হ্যাভ ইউ এভার ট্রাইড টু মুভ সেভারাল ক্লিপস টুগেদার অন এ ডিফারেন্ট ট্র্যাক? ইয়েস। সো এখানে দেখতেই পাচ্ছেন একটা সাইন ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু এই জুস যে প্যাক ম্যানেজার রয়েছে সেটা থেকে নেওয়া হয়েছে। সিমিলার ওয়েতে আপনারা যে ইমোজিটা ব্যবহার করতে চান সেটাকে ডাবল ট্যাপ করলে কিন্তু এটা চলে আসবে আপনাদের টাইম লাইনে, দেন আপনি এটাকে যে স্কেল রয়েছে কিংবা এটার পজিশন রয়েছে সেটাকে অ্যাডজাস্ট করে আপনার ভিডিও অনুযায়ী এটাকে কিন্তু ব্যবহার করতে পারবেন। স্পেশাল আপনি যদি প্রচুর পরিমাণে শর্টস ভিডিও তৈরি করেন, অনেকেই কিন্তু ইমোজি ব্যবহার করতে পছন্দ করেন, তাদের কাজটা কিন্তু এটা অনেক সহজ করে দেবে। সো এখানে যদি আমরা লক্ষ্য করি ক্যামেরার যে ইমোজিটা সেটা কিন্তু চলে আসছে। আপনি এবার যদি চান আপনাদের ইফেক্টস কন্ট্রোলে চলে যাবেন, ইফেক্টস কন্ট্রোল থেকে মোশনটাকে জাস্ট আপনি অ্যাডজাস্ট করে আপনার ক্যামেরার যে পজিশন রয়েছে সেটাকে নতুন করে যে জায়গায় ভালো লাগে সেখানে কিন্তু বসাতে পারেন। তো এই জুসের এই প্যাকগুলো আপনারা খুব সহজেই কিন্তু এনজয় করতে পারবেন, স্পেশালি এই ব্ল্যাক ফ্রাইডে যে ডিল রয়েছে সেটা যদি আপনারা নিয়ে থাকেন, আই ওয়ান্ট ইট অল যে বান্ডেল রয়েছে সেটা যদি আপনারা কিনে থাকেন তাহলে কিন্তু এই সকল টেমপ্লেটগুলো পেয়ে যাবেন এবং এইটা মাত্র $147 আপনারা কিনতে পারবেন। আর এর সাথে সাথে আপনারা যদি মেগা ডিল নিতে চান সেটাও কিন্তু নিতে পারেন, যেটার দাম আর একটু বেশি। সো আমরা যদি ব্ল্যাক ফ্রাইডে মেগা বান্ডেল সেটা যদি দেখাই, $747 কিন্তু আপনারা এই সকল বান্ডেল পেয়ে যাবেন। আপনারা যদি এটাকে নিতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেটাকে চেক আউট করতে পারেন এবং আপনার জন্য যদি এটা প্রয়োজনীয় হয় নিয়ে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।